আল্লাহ নবী জানিয়েছেন কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় কলেমা শরীফ পড়তে পড়তে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। তাহলে প্রত্যেকে তো ইমানের কলেমা পড়া দরকার, চলেন আগিয়ে চলে যাওয়া যাক। আল্লাহর নবী চাচা আবু তালেব যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল, নবী আমার দৌড়ে এসে আবু তালেবের মাতার কাছে এসে বললেন, চাচাজি আপনি একটাবার কলেমা পড়েন। ওই সময় চাচাজি মাতাটা ঘাটটা ঘাটটা ঘুরিয়ে নিলেন, নবীর নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম এই কলেমা নবী শোনালেন। আব্দুল মত আবু তালেব এই কলেমাটা তিনি বললেন না, নবী কলেমা শুনিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি গোলাম আল্লাহর নবী আমার আল্লাহ হলো এক। আল্লাহর নবী যে কলেমা শুনিয়েছেন ওই কলেমা আবু বাক্কার ওমর ওসমান আলী তালাহা জুবাইর আব্দুর রহমান বিন ওসাদ বিন আবু আক্কাস আবু ওবাইদা বিন যায়েদ আবু ওবাইদা বিন জাররা লক্ষ সাহাবারা নবীর ওই রেখে যাবা কলেমাটা পড়েছে। নবী সাহাবারা বিদায় নেবার পর যারা তাবিঈ ছিলেন তারা ওই কলেমা পড়েছে, তাবিঈরা বিদায় নেবার পর তাবা তাবি যারা ছিল তারা ওই কলেমা পড়েছে, আহমে মুস্তাহিন যারা ছিল ওই কলেমা পড়েছে, খোলাফায়ে রাশিদিন যারা ছিল ওই কলেমা পড়েছে, চার মাযহাব যারা ছিল ইমাম শাফি মালিকি হাম্বালি তারাও এই কলেমা পড়েছে, এমনকি আমাদের যত পীর ওলি মাশায়েখ তানারাও এই কলেমা পড়েছে, আমরা 2023 সালেও এই কলেমা পড়েছি। নতুন করে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলতে হবে হবে হবে। তাহলে যে কলেমা নবীর থেকে নিয়ে 2023 সাল 24 সাল পর্যন্ত পরিবর্তন হয়নি, কিন্তু 24 সালের মুখ যখন চলে এসছে 23 সাল শেষ হয়ে গেছে আর 24 সাল যখন শুরু হয়েছে নতুন করে আবার সহি কলেমা আমাদের কাছে হাজির করিয়ে দিয়েছে। তাহলে এখানেই ভাবতে হবে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর জায়গায় নবীর জায়গায় যারা আল্লাহ বসিয়েছে অবশ্যই তারা ঈমান নিয়ে টানা হেসলা পড়েছে। এর আগের কথা খেয়াল আছে, নবী মুসাকে বলেছিল তুমি কখনো আল্লাহ হতে পারবে না আর আমি কখনো নবী হব, তোমার জায়গায় তুমি আমার জায়গায় আমি, আর এরা মুহাম্মদ রাসূলুল্লাহ জায়গা আল্লাহু আকবার মানে আল্লাহকে বসিয়েছে নবীর জায়গা, নবীকে কেটে বাদ দিয়েছে। একটা হাদিস শরীফে এসেছে যারা দুনিয়ার জমিনে মৃত্যুবরণের মুখোমুখি হয়ে যাবে, ইবলিস আজাজিল শয়তান ওদের কাছে এসে বলবেন আমি তোমার রব আমি তোমার প্রভু, ওরে আমার বান্দা তুমি এতদিন জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মৃত্যুকালে এত কষ্ট করা লাগবে না, লা ইলাহা তুমি এতটুকু পড়ো এতটুকু পড়ো আমি তোমার রব বলছি গোনা মাফ করে দেব। আবার যখন আপনি বলবেন লা ইলাহা জিসকা মতলব এসে হে যার ব্যাখ্যা হলো লা ইলাহা নেই কোনো মালিক নেই কোনো প্রভু নেই কোনো সৃষ্টিকর্তা নেই কোনো খালেক মালেক আল্লাহ, তখন ইবলিস শয়তান বলবে আমি আল্লাহ, এতটুকু তুমি পড়ো বেশি পড়তে হবে না। আপনি যদি ইবলিসের ওতটুকু কলেমা পড়ে যদি মৃত্যুবরণ করেন আপনি তো বেঈমান আর কাফের হয়ে গেল, তখন ইবলিস আবার পিয়ালা করে ওনার প্রস্তাব নিয়ে বলবে মৃত্যুকালে আমি আল্লাহ খুশি হয়েছি তোমাকে আমি জমজমের কৌসারের পানি পান করালাম তুমি একটাবার পান করে নাও, তাহলে লা ইলাহা বলে বেঈমান হয়ে গেছে, ইবলিসও তাকে প্রস্তাব খাইয়ে বেঈমান আর কাফের জায়গা ঠেলে দিয়ে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে ইবলিস মানুষকে কলেমা পড়তে বলবে তবে যেটা বললে ঈমান চলে যাবে সেটাই পড়তে বলবে। এ জামানা যারা দাড়িওয়ালা টুপিওয়ালা সহি দল বলে যারা চিল্লা চিল্লি করেছে ওরাই তো ইবলিসের শাস্তে ভাই, ওরাই তো ইবলিসের হয়ে কাজ করছে, ওরাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতকাল বলেছো ওটা শিরিক হবে বেদাত হবে, তাই লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলো। তাহলে ইবলিস যেমন মানুষকে জাহান্নামে দিতে চাইবে কিছু সহি দল যারা বার হয়েছে এরাও মানুষকে জাহান্নামে দিতে চেয়েছে।
আছে, তাহলে ইবলিস আর এই ইবলিসের পার্থক্য আছে বলে মনে হয়? পার্থক্য নেই, একদম বরাবর এক, একদম বরাবর। আপনি ধরতে পারবেন না যে হুজুর ওরা তো দোয়া বলে, আমরা তওবা শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ওরা তওবা শরীফটা কাঁচিতে কেটে বলছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি ওয়া তুবু ইলাই, কি সমস্যা হচ্ছে জানেন না? আরে আপনাদের এলাকায় নাই বলার প্রয়োজন নেই, কিন্তু পৃথিবীতে চলছে ঈমান শেষ, ঈমান শেষ। বলতাম যে ঈমান রাখা কঠিন, শুধু বলতাম, বলাটাই আমরা জানতাম, কিন্তু বাস্তবে চোখে দেখতে পাচ্ছি। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাই কোরআন শরীফ কয় পারা? ৩০ পারা। কোরআন শরীফের সূরা কয়টা? ১১৪টা হলো সূরা। ওরা আবার যখন বুখারী শরীফটা ওরা পরিবর্তন করে সহি নাম দিয়েছে, কলেমা শরীফটা পরিবর্তন করে ওরা সহি নাম দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, ওই নতুন ফেরকা দল যারাই বলছি আমাদের দলটা সহি সহি সহি, ওরাই ফতোয়া দিয়েছে কোরআন শরীফে ১১৪টা সূরা নয়, কোরআন শরীফের সূরা হলো মাত্র ১১২টা। তার ভিতরে একটা হলো সূরা ফাতিহা শরীফ, যেটা হলো কোরআনের জননী, কোরআনের মা। এই সূরা ফাতিহা হলো আল্লাহর কোরআনের অংশ, ওরাই বলছে সূরা ফাতিহা এটা আল্লাহর কোরআন নয়। তাহলে ভাবতে হবে কলেমাকে ওরা পরিবর্তন করেছে, বুখারী শরীফকে পরিবর্তন করেছে, আল্লাহ আর নবী সম্পর্কে পরিবর্তন করে দিয়েছে, আবার কোরআন শরীফের ১১৪টা সূরা এখানে ওরা পরিবর্তন করা শুরু করেছে। তাহলে ইবলিস দুনিয়াতে আছে, ইবলিসের সুরাত আমরা দেখতে পাইনি, কিন্তু মানুষের সুরাত ধরে ইবলিস আমাদের ঈমান নিয়ে যাবার চক্রান্ত করছে, ঠিক না বেঠিক? ঠিক আর তোমাদের সাহাবার কিছু মূর্খ ঝাড় আকাট আছে, তারা বলে মফিজুল ভাই তুমি অঙ্গাদ বিরুদ্ধে ওয়াজ করছো কেন? মফিজুলের রস শুনতে গেলে তোর এখন নামে কেলাসে এখন ৯ বছর পাঁচ হাসপাতি হবে, তোর মতো হুজুর আমি না, তোর হুজুরের আমার অস্তা শোনাস, তোর হুজুর পড়েছি কিনা সমস্যা হবে। আল্লাহ ও আমার বাপজিরা চলে লাগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আজকে আমি আপনার এখানে বক্তব্য শুধু এটা নয়, টোটাল বাংলা জায়গা ঘুরে ঘুরে আমি বক্তব্য দিয়েছি, এমন কোন মায়ের বেটা, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস আমার সামনে রুখে বলেনি যে মফিজুল ভাই তুমি এই ফতোয়া আর এই বক্তব্য হাদিসটা তুমি ভুল বলেছো, বরং তাদের ভুলটা অপারেশন করে দিয়ে তাদের ঘরে ফেকেছি, তাদের না খেয়েছি, তাদের টাকা নিয়েছি, তাদের নিরাপত্তা নিয়েছি, বরং তাদের বিরুদ্ধে বলে গাড়ি ছেড়ে বাড়ি চলে গেছি। পারলে ঠেকা, তোর হুজুর তো আমার ঠেকাতে পারে না, তুই মূর্খ কি জানো? আল্লাহ ও আমার যাওয়া যুবকের আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে কলেমা শরীফ ওরা পরিবর্তন করলেন। এবার আমি আপনার কাছে বলছি, আমরা আল্লাহকে চেনার আগে আগে চিনেছিলাম কাকে? আমার নবীকে, নবীকে। নবীকে চেনার পর নামাজ চিনলাম, নবীকে চেনার পর হাদিস চিনলাম, নবীকে চেনার পর কোরআন চিনলাম, নবীকে চেনার পর ওয়াজ মাহফিল চিনলাম, নবীকে চেনার পর দাড়ি চিনলাম, নবীকে চেনার পর হজ করা চিনলাম, নবীকে চেনার পর রোজা রাখার কথা জানলাম, নবীকে চেনার পর কিয়ামত বলে জেনেছি, নবীকে চেনার পর জান্নাত জাহান্নাম বলে জেনেছি। তাহলে সব কিছু জানার ভিতরে আগে আমরা জেনেছি নবীকে, আর নবীকে চেনার পরে নবীর কারণে টোটাল পৃথিবীর এ জগৎ পরজগৎকে চিনিয়েছে দয়ান নবী আমাদিগকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি একটা বলেন, পৃথিবীর জমিনে আগে নামাজ এসেছে না আগে নবী এসেছে? আগে আমার আল্লাহ নবীকে পাঠিয়েছে, তারপরে আমার আল্লাহ নবীর প্রতি কোরআন নাযিল করেছে। তাহলে নবী দুনিয়াতে আগে, তারপরে আল্লাহর কোরআন, এবার দুনিয়াতে নামাজ আগে এসেছে না নবী আগে এসেছে? আগে এসেছে নবী, তারপরে এসেছে নামাজ। তাহলে আমরা নামাজের ভিতরে নবীকে আমরা কোন নামাজ আগে নেই না আর পরে নবীকে নেই না, বরং নবীকে আমরা নেই তারপরে নামাজ নেই,
নবীকে আগে নেই, তারপরে কোরআন নেই, নবীকে আগে নেই তারপরে আল্লাহ নেই। তার কারণ হলো একটা, আর নবীকে নেই তারপরে আল্লাহকে আমরা ডাকি এই কারণে, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ রহমত আর রহমত। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহ। ও সোনা মানিকরা একটা বার বলেন, কোরআন পড়তে গেলে কি লাগে? কোরআন পড়তে গেলে আমার আল্লাহর নাম আগে লাগে না হাদিসের কথা আগে লাগে? কোরআন পড়তে গেলে হাদিস লাগে, নামাজ পড়তে গেলে হাদিস লাগে। আপনি যদি বলেন হুজুর আপনি কোরআনের কথা বলো, আপনি কোরআনের কথা বলো, ও সোনার মানিকেরা তুমি কোরআনের কথা বলার আগে হাদিস বলতে হবে, নবীকে নিতে হবে। যদি বলেন হুজুর একটা বার জবাব দাও, যে বক্তব্য আমরা 100 বছর কেন, তো 500 বছর আমরা এই বক্তব্য হয়তো শুনিনি, আর যদি বা শুনে থাকে সেটা সীমিত। কোরআন পড়তে গেলে কি বলতে হয়, কোরআন পড়তে গেলে কি করতে হয়, কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হয়। এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটাই তো কোরআনের কোন আয়াত নয়, এটাই হলো নবীর রেখে যাওয়া হাদিসের আয়াত। তাহলে কোরআনের কাছে যেতে গেলে নবীর হাদিস পড়ে কোরআন পড়তে হয়। জোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হয়, বেসিনজের বিসমিম লামদের মিল লাম খড়া দাবার লাহে রাজের হির রহে দাবার র মিম খড়া দাবার মান নুন রজের নির রজাবার রহে ইয়াদের হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহকে নাম সে শুরু করতা হো জো বড়া মেহরবান নিহাত রহমালা হে, প্রতিটা সুরার উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এসছে। কেবল মাত্র সুরা তওবার ভিতরে প্রথমে বিসমিল্লাহ নে, দুটো চারটে আয়াতের পরে লাইনের পরে বিসমিল্লাহ দেওয়া হয়েছে। তাহলে এক কথায় প্রতি সুরাতে বিসমিল্লাহ আছে। কেউ বলেছে, কেউ বলেছে বিসমিল্লাহ কোরআনের কোনো আয়াত নয়, কেন এটা তো প্রতি সুরায় প্রতি সুরায় বলতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়। তাহলে কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহ বলতে হয়, এটা হলো নবীর হাদিস। কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ বলতে হয়, এটাই হলো নবীর রেখে যাওয়া হাদিস। আর কোরআনের শেষে বলতে হয় সাদাকাল্লাহ আল আলিউল আযীম, এটাই হলো নবীর হাদিস, মানে আল্লাহ যা বলে সত্য বলে। আবার বলা হয় ওয়াসাদাকার রাসূলুন নাবিয়ুল কারীম, নবী যা বলে সত্য বলে, এগুলো কোরআন নয় এগুলো হলো হাদিস। হাদিস তাহলে কোরআন পড়ার আগে হাদিস পড়তে হয়, কোরআন পড়ার শেষে হাদিস পড়তে হয়। তাহলে আল্লাহ জিকির করতে গিয়ে নবীর নিয়ম আগে পালন, নবীর নিয়ম শেষে পালন। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল কোরআন ও আল্লাহর বাণী, কিন্তু আল্লাহর বাণী পড়তে গিয়ে নবীকে আগে ফলো করা লাগে লাগে লাগে। তাই নবী আমার জানিয়ে দিয়েছেন, মান আতানি, যেখানে আমার ইত্তেবা ফলো করা হয়, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহর প্রতি ওই ফলো ইত্তেবা করা হয়েই যায়। এবার বলে হুজুর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হাদিস জীবনে জানিনি, জানবে কি? তোর হুজুর তো গজল বলবে, বক্তা আলাদা আলেম আলাদা, বুঝে বুঝি ভাই, বক্তা আলাদা আলেম আলাদা। চলেন একটা বার নামাজ পড়তে গেলে বেশি কোরআন লাগে না হাদিস লাগে? ও আমার মুরব্বীরা বাবাজিরা বলেন নামাজ পড়তে গেলে বেশি বেশি কোরআন লাগে না হাদিস লাগে। এখন তো মুখ চুপ আছে, চলে গেলি তো ফোন করে গালি দেবার সংখ্যা কম না। তাহলে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে? নামাজ পড়তে গেলে বেশি হাদিস লাগে, কোরআন কম লাগে? চলেন আমি আপনার মাথার ভিতরে প্রবেশ করে দেই। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নিয়াত করবেন, নিয়াত কোরআন নয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা বুখারীর প্রথম হাদিস, প্রথম হাদিস। তাহলে নামাজ পড়তে গেলে নিয়াত করতে হয়, ওই নিয়াতটা তো কোরআন নয়, ওটাই হলো হাদিস।
নিয়াত করার পর কি করতে হয়? আউযুবি দেখা যায় সানা পড়তে হয়, সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ওটা কোরআনের আয়াত নয়, ওটা নবী পাকে রেখে যাবার জবানের হাদিস। দ্বিতীয় নাম তৃতীয় নাম্বার হলো আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ, ওটাই হলো হাদিস। আপনি সূরা ফাতিহা পড়বেন, ওটা কোরআন। আবার একটা সূরা পড়বে, এটা হলো কোরআন। তাহলে দুটো সূরা হলো কোরআন কোরআন কোরআন। আপনি যখন আল্লাহু আকবার বলে রুকু করবেন, ওটাই হলো হাদিস। আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযিম বলবেন, ওটাই হলো হাদিস। আপনি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, ওটাই হলো হাদিস। রাব্বানা লাকাল হামদ বলবেন, ওটাই হলো হাদিস। আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, ওটাই হলো হাদিস। আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবেন, ওটাই হলো হাদিস। আবার আল্লাহু আকবার বলে বসবেন, আবার সেজদায় যাবার আগে দুই সেজদার মাঝখানে আমদান কাসিরান তৈয়বান এমন কিছু দোয়া আছে, ওটা হলো হাদিস। আবার সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, ওটাই হলো হাদিস। আপনি যখন বসলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, এটাই আপনি পড়লেন, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করলেন, এটাই হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করলেন, এটাই হলো হাদিস। আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরালেন, এটাই হলো হাদিস। আপনি মোনাজাত করার সময় বললেন আল্লাহুম্মা আমিন, এটা কোরআনে নেই, এটাই হলো হাদিস। আপনি যখন মোনাজাতটা শেষ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআন নয়, এটা হলো হাদিস। তাহলে নামাজে কোরআন যদি দু ভাগ থাকে, হাদিস আছে আট ভাগ, তাহলে এখানে বোঝাতে চেয়েছি ইবাদতটা বড় হলো নামাজ আল্লাহর, কিন্তু এই বড় ইবাদতে নবীর হাদিসের সংখ্যা বেশি, আল্লাহর কোরআনের সংখ্যা কম। তাহলে ফের একবার প্রমাণ হয়ে গেল যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহর রহমত আর বরকত। তোর হুজুরকে শোনা মামুজুল ভুল বলেছে, তোর হুজুরের চান্ডি ঘুরে যাবে, যা আল্লাহ। বক্তব্য আমরা করতে পারি কিন্তু দেইনি কেন? যখন পিছনে একটু হড়া মারে বলে না ভেলি করে পানি দিয়ে খা, 40 বছর রুগীও সারবে না, তুইও মরবি নি, বেতা যন্ত্রণলে বেঁচে থাকবি। ফের বলছি যারা পরিচিত আলেম তাদের সঙ্গে গাদ্দারি করবে না। তোমার 5 মিনিটের বক্তব্য বলে 2 মিনিট অস করতে পারে, 5 মিনিটে তোমার বক্তব্য ভাষা নিয়ে 2 ঘন্টা অস করে দিতে পারে, তখন তোমার ইমান নিয়ে টানাটানি হবে, সমস্যা পড়ে যাবে। ও আমার সোনা মানিকে রাগিয়ে চলে যাবা দেয়, আমি নামাজের কথা বলছিলাম। তাহলে প্রমাণ হয়ে গেল, আপনি বলবেন, আপনি বললেন হুজুর আমরা মোনাজাত করলাম, মোনাজাতের শেষে কলেমা শরীফ পড়লাম, ওটা কি হাদিস? অবশ্যই হাদিস। আল্লাহ নবী বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা যদি পড়ে নাও, আল্লাহ তোমাদের জান্নাত দেবে। তাহলে কোরআন নাজিল হওয়ার আগে নবী তো এই কথা মানুষের শুনিয়েছিল, তাহলে এটা তো কোরআনের কোনো আয়াত নয়। কোরআন নাজিলের বহু বছর আগে নবী তো এই কথা মানুষের কাছে শুনিয়েছে, এটাই হলো হাদিস হাদিস হাদিস। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে নবী আমার বানিয়ে 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 কোনো কথা বলে না, আল্লাহ যা বলতে বলেন নবী আমার সেই কথা কোনো বলে থাকেন। তবে আপনার কাছে একটাই কথা বারবার বলবো বাবা, জীবনে কোনো পিরলির সঙ্গে বিয়াদবি করবে না, কোনো পীর দেখা যায় পিরলির সঙ্গে কখনো গাদ্দারি করবে না, কোনো আলেমের সঙ্গে গাদ্দারি করবে না, কোনো হাক্কানি আলেমের সঙ্গে গাদ্দারি করো, বদ্দোয়া যদি পড়ে দাও তোমার মরণটা বেঈমান হালাতে হবে, তোমার মরণের সময় ইমানের কলেমা নসিব হবে না। আল্লাহ নবী জানিয়েছে জো কিছু শখস আলেম কো দেখলো উসকো সাথ ব্যাঠলো উসকো সাথ হাতো সে পকড়ালা মুসালি মুসাবা করলো। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি হাক্কানি আলেমের পাশে বসে, হাক্কানি আলেমের কথা শুনে, হাক্কানি আলেমের মুখ দেখে, হাক্কানি আলেমের সঙ্গে মোসাবা করে, আল্লাহ নবী বললেন পুরোটা আমার সঙ্গে করার সওয়াবের অংশ হয়ে গেল।
নবী বলেছেন আল উলামা ওরাসাতুল আমবিয়া, নবী তো আমাদের বলেছে এরাই হলো আমার ওয়ারেস, তোমার বলিনি। ও আমার বাতিরা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় আমরা কোরআন শরীফ পড়ি, কিসে পড়ি? আমরা কোরআন পড়ি আরবিতে, আল্লাহর কোরআন পড়ি, আল্লাহর কোরআন পড়ি আরবিতে, কোরআন পড়া হয়। ওই জন্য আমরা আরবি ভাষা ভালো না বুঝতে পারলে আল্লাহর কোরআন আমরা আরবিতে কোরআনটা পাঠ করি। আমি বারবার একটা বার বলবো, আল্লাহর কোরআনটা আপনি আরবিতে পাঠ করবেন, একটু মালে মতলব ব্যাখ্যা গুণ আপনারা একটু জানার চেষ্টা করবেন, কেন কোরআন পড়বেন? আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান কোরআন আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে দশটা করে নেকি হয়। আজকের এই জলসা মাহফিলে আমার ভাইরা প্রতি বছরের ন্যায় এবছরে দিয়েছে, এই জলসায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ হুয়া আমানো, ইয়া রাজ্জাক হুয়া ফাত্তাহু, ইয়া গনি আল্লাহ হুয়া জিজ ইয়া কাফি, এক একটা তসবিহ পাঠ করা হয়, যতটা তসবিহ পাঠ করা হয় প্রতি অক্ষরে দশটা করে নেকি পাওয়া যায় কোরআনের আয়াত। যিনি বলবে তিনি দশটা নেকি পাবে, যারা শুনছে তারা দশটা নেকি পাবে, যারা পরিবেশটা তৈরি করার জন্য অর্থ আর টাকা দিয়েছে তারাও দশটা নেকি পাবে, যারা এই জলসা সূচনা তৈরি করে নিরাপন্ন করে কবরবাসী হয়ে গেছে তারাও দশটা করে নেকি পাবে পাবে। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা কলা আলাইহি সালাম। নবী আমার বললেন, একটা ভালো কাজ শরিয়াতে জায়েজ কাজ, নেকির কাজ কোন ব্যক্তি যদি তৈরি করে, ওই ব্যক্তি যদি এন্তেকাল হয়ে যায় আর ওই ভালো কাজ যতদিন পর্যন্ত পৃথিবীতে জারি থাকবে চলবে চলবে, দুনিয়ার মানুষ যতটা নেকি কামাবে যিনি ওই কাজটা তৈরি করে কবরে চলে গেছে, অতটা নেকি আমার আল্লাহ তার রূহ পাকে পৌঁছে দেবে। একে বলা হয় সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া। ও বাপরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার রাস্তায় টিওয়াল আছে, ওই টিওয়ালটা খারাপ হয়ে গেছে, আপনার কিছু টাকা আছে, 2-5 হাজার টাকা দিয়ে ওই কলটা যদি আপনি মেরামত করে দেন, কত কুত্তা ছাগল বকরি তোম্বা মহিষ, কত মানুষ কত জীব জানোয়ার ওই নালার পানি কিংবা টিওয়ালের পানি কত মানুষ পশু পাখি খাবে, ওটা হলো সাদকায়ে জারিয়া। কল যতদিন থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ওদের পানি খাবার বিনিময়ে আল্লাহ তোমার সাদকা জারিয়ানে কে পাঠাবে পাঠাবে পাঠাবে। আপনি মসজিদে দান করলেন, কেউ টাইস দিল, কেউ পাথর দিল, কেউ মার্বেলে পাথর দিল, সাবমার্সেল টিওয়াল দিল, কেউ পাখা দিল, আরে কেউ তার লাইট বাল্ব বসিয়ে দিল ওই মসজিদে। ওয়াসজুদুলিল্লাহ, আল্লাহর নামে যত মুসল্লিরা সেজদা দেবে, অরকামার রকিন যতটা আল্লাহর নামে রুকু করবে, একটা সেজদা যদি কোনো মুসল্লি কবুল হয়ে যায়, যাদের অবদানে সেজদা দেওয়ার সুযোগ পেয়েছে আমার আল্লাহ তাদেরকেও নাজাত বলে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়েছেন যে এলাকায় মসজিদ হয় ওই এলাকা থেকে নিয়ে আসমান আর জমিন অতটা সোজাসুজি আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দেয়, যেখানে মসজিদ হয় ওই যতটা আজান দূরে যায় অতটুকু পর্যন্ত আল্লাহ রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করিয়ে দেয়। আপনি কাজে চলে যাবেন, আল্লাহর ঘরকে বলবেন, আল্লাহ আপনার ঘরের দিকে তাকিয়েছি, আপনাকে দেখতে আমি পাইনি কিন্তু আপনার ঘরকে আমি ভালোবাসি, আল্লাহ তুমি আমার ব্যবসাতে হালালে বরকত দিও। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে। নবী আমার জানিয়ে দিয়েছেন অনেক ব্যক্তির আল্লাহর কাবায় হাত দিয়ে বলতেন, আল্লাহ আমরা সিরিয়ায় ব্যবসায় যাব, ও কাবার মালিক তুমি আমাদের প্রতি বরকত আর রহমত দান করো। আল্লাহর কোরআন বললেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে ব্যক্তি আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই, আর যে ব্যক্তি আমার কাছে বারবার চায় আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার, আল্লাহ। আমরা হাত তুলে মোনাজাত করি তো, মোনাজাত করি কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করি তো, করি। এক হুজুর বলেছেন, ফেরে কাঁকড়া মারা তেল দেই একটুখানি। এক হুজুর বলেছেন, নামটা বলছি, তার নাম হলো পাকিস্তানি, তিনি উর্দু হিন্দি ভাষী, তার নাম হলো তারিক জামিল। নাম শুনেছেন, বক্তব্য শুনেছেন, লোকটা শ্রদ্ধা করেন, অনেকে ভালোবাসেন।
তবে এতটুকু বলে রাখি, আমরা যারা তারা ভালোবাসি, আমার প্রোডাক্ট কিনা আমার কোম্পানির মাল কিনা দেখে সে তারা ভালোবাসবে। কথা বুঝতে পেরেছেন? ও যারা তারা ভালোবাসে মেমোরি ফুল করা যাবে না। চলেন, তা উনি এক জায়গায় বক্তব্য দিতে দিতে বলেছে যে কবরের কাছে দলবদ্ধ হয়ে, মানে দলবদ্ধ মানে কি, দু পাঁচজন দশজন বিশজন এতগুলো মানুষকে নিয়ে মোনাজাত করা দোয়া করা একটা হাদিস শরীফে নেই। বক্তব্য লক্ষ লক্ষ মানুষ শুনেছে, তার ভক্ত যারা নিয়ম পালন করেছে, কত সুন্দর, আমার হুজুর ঠিক বলেছে। কিন্তু আল্লাহর কি শান, ওনার ছেলে চার মাস আগে সুসাইড করে মারা গিয়েছে। ফেসবুকে দেখেননি অনেকে, ছেলেরা দেখেছিল, ওনার ছেলে সুসাইড করে মানে আত্মহত্যা করে মরে গেছে। এখন সুসাইড করে মারা যাওয়ার পর ওনার ছেলেকে দাফন কাফন দিয়ে দশ বিশ জনকে কবরের কাছে নিয়ে দুপুরের নামাজ পড়ে কবর জিয়ারাত করা শুরু করেছে। কে? যে হুজুর বলেছিল তারিক জামিল যে দলবদ্ধ হয়ে কবর জিয়ারাত করা যাবে না, কিন্তু ওনার ছেলের নাজাত দেওয়ার জন্য হুজুরের মশলা ঘুরে গিয়ে সব কিছু ব্যক্তিকে নিয়ে কবরের কাছে হাত তুলে মোনাজাত করেছে। আপনি এই হুজুরের মুরিদ? তো এই হুজুরের ভক্ত তো আমাদের এলাকায় আছে, কেন ওরা রাতের বেলা তৃণমূল, দিনের বেলা বিজেপি। ফের বলছি, সব আলেম আলেম নয়। জবানে যেটা মানুষকে বলবো সেটাই তোমাকে নিজে কাজ করতে হবে। সমাজকে জাহান্নামে দেওয়ার বক্তব্য দেবো, আর আমি জান্নাতে যাওয়ার জন্য আমার পরিবারকে নিয়ে যাওয়ার জন্য আমি আর মশলা ঘুরিয়ে দেবো, এ চতুরতা চালাকি চলবে না। ও আমার বাপ দিনা চলেন, আমি আপনাকে বোঝাচ্ছিলাম নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা অনেকটা বিষয়টা নিয়ে আমি অনেকটা প্রশস্ত হয়ে গেছি। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক, আমরা নবীর মোহাম্মত করি। এবার একটা বার বলবেন, অনেক ব্যক্তি বলে তোমরা মাজার জিয়ারাত করো, তোমরা তো বলো রওজা রওজা রওজা, আরে রওজা তোমরা বলো রওজা জিয়ারাত করো, মাজারটা হলো ফার্সি ভাষা, মাজার হলো ফার্সি ভাষা, আমরা যে কবর বলি। ওরা বললো তোমরা নবীর কবরটাকে কবর বলবে, তোমরা কেন নবীর কবরটাকে রওজা বলো রওজা বলো? ওরা রওজা বললে ওদের ভালো লাগে না, কবর বললে ওদের ভালো লাগে, ওদের যা চিন্তা ধারণা। আমার মন বললে শ্মশান বললে মনে দাওয়াত করে খাওয়াবে। ও আমার সোনা মানিকের একটা বার আগিয়ে যাওয়া যাক, আমরা আমরা সাধারণ ব্যক্তির মৃত জায়গাটাকে কবর বলি, পীরলিদের জায়গাটাকে মাজার বলি, আল্লাহর নবী আম্বিয়াদের কবরটাকে আমরা রওজা বলি। এক একটা সম্মান দিতে দিতে উচ্চ সম্মান দেওয়া হয়। ওরা বলছে দেওয়া যাবে না, নবী যদি বলে থাকে আমরা বলবো, সমস্যা নেই। চলেন একটা হাদিস পড়া যাক, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবাইকে রাম জেনে রেখে দাও, মানজারা কবরিন, কোন ব্যক্তি যদি আমার কবর দেখে, আল্লাহর নবী বললেন অজাবাত লাগো সাফাতি, ওই ব্যক্তি জান্নাতে দেওয়ার জন্য আমি রসুলুল্লাহ জিম্মাদার হয়ে যাব। তাহলে আল্লাহর নবী এক জায়গায় কবর বলেছেন, ওটা হলো আরবি শব্দ, ওরাই বলেছেন তোমরা কবর বলবে কবর বলবে। চলেন আর একটা হাদিস পড়া যাক, আল্লাহর নবী হাদিস শরীফে বললেন, মা বাইনা বাইতি আমি বাররেন রওজা 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 তুম মিরিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন মসজিদে ইমামতি করার জায়গা আমি রসুলুল্লাহ আমার ঘর, অতিবাম মাজানা আয়েশা সিদ্দিকার ঘর, ওইটা হলো রসুল পাকের দেখা যায় দুনিয়াতে নীরব নগর হয়ে যাবার জায়গা। আল্লাহর নবী বললেন মসজিদে নববীর জায়গা আমি রসুল আমার ইন্তেকালের পর যেখানে আমি থাকবো এটা হলো রওজা, এই দুটো জায়গা হলো জান্নাতের টুকরা। তাহলে একদিকে নবী কবর বলেছেন, অপরদিকে নবী রওজা বলেছেন। আমরা কবর বলি রওজা বলি, তবে কবরটা আমরা বেশি বলিনি। কেন? কবরটা সাধারণ মানুষের ব্যবহার করা হয়, রওজাটা সাধারণ মানুষের ব্যবহার করা হয় না, ওটাই নবীর জন্য খাস করে বলা হয়। তাই আমরা এমন কথা বলি যে কথার বিনিময়ে আমার রসুলের মর্যাদা বেড়ে যাবে, ওই কথা তো আমরা বারবার বলি, কেননা আমরা হলাম আমার নবী পাকের গোলাম। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন পিছনে ভাই? পিছনে যারা আছেন বড় ভাই, কথা বুঝতে পারছে তো ভাই? আমি যেমন করে বলছি এর থেকে হয়তো আগে শুনেছেন আরো পরে শুনবেন, তবে আমি যেগুলো বলছি একেবারে ফেলে দেওয়ার মতো না, তবু হলেও একটা শুনে রাখা ভালো।
ও আমার বাপ চিনা চলে না গিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। তাহলে একদিকে বললাম কবর আর রওজা সম্পর্কে বললাম, আপনাকে আর একটা বার বলি, আমরা কবর জিয়ারত করি, আমরা মাজার শরীফ জিয়ারত করি, অবশ্যই ভালো ভালো ভালো। আমি আপনার কাছে বলবো, আপনারা কবর জিয়ারত করবেন, মাজার জিয়ারত করবেন, ও বাপ চিনা লক্ষ্য করে দেখা যায়। অনেকে বলবেন কবরবাসীর কাছে কিছু চাওয়া যাবে না, চাওয়া যাবে না, পীর অলির কাছে কিছু চাওয়া যাবে না। আমি আপনার কাছে একটা বার বলবো, কারুর কাছে যদি কিছু চাওয়া যাবে না, এটা যদি শরীয়তে হারাম হয়, আপনারা একটা বার বলেন, আপনাদের এখানে দোকান বসেছে, দোকান বসেছে, মার্কেটে দোকান আছে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনি বলবেন ভাই এই 20 টাকা নাও, আপনার কাছে যদি কিছু খাবার থাকে আমার খাবাকে দাও। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। দোকানদারের কাছে কেন তোমার ক্ষুধা লাগার কারণে খাবার চেয়েছো? জবাব দাও। তাহলে মৃত ব্যক্তির কাছে চাইলে যদি শিরিক হয়, তাহলে জীবিত মানুষের কাছে চাইলে আরো তো বড় শিরিক হবে। এবার বলবেন হুজুর না আমরা টাকা দেই তাই আমরা নেই, টাকা দাও তারপরে নাও। অনেকে তো টাকা দেয় না নেয়, কিন্তু আমি আপনার কাছে একটা বার বলবো।